একটা কথা সবসময় মনে রাখবেন, শত্রু তখনই সফলতা পায় যখন ওই শত্রুর পিছনে নিজের আপন কোনো লোক থাকে। নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলাই হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। আপনি জীবনে ধোকা খাবেন, কিন্তু কখনো কাউকে ধোকা দিবেন না, কারণ আপনি ধোকা খাইলে আপনার হয়তো তেমন কিছু যাবে না, কিন্তু আপনি যদি কাউকে ধোকা দেন তাহলে আপনার আর জীবনে কিছু থাকবে না। যেখানে আমার গুরুত্ব নাই সেইখানে আমি যাওয়া বন্ধ করে দিই, হোক সেটা করো বাড়ি বা মন। এই দুনিয়ায় একটা জিনিসই সবাই তোমারে ফ্রিতে দেবে, ধোকা। হাতে ভালো ঘড়ি থেকে লাভ কি, সময় তো আমাদের খারাপই যায়। পকেট খালি ছিল কিন্তু আমি মানা করতে শুনি নাই, বাবার থেকে বড় লোক আমি অন্য কাউরে দেখি নাই। রাত শুধু স্বপ্ন দেখাইতে না, স্বপ্ন ভাঙতেও জানে। আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে মেয়ের বাবা মেয়ের বিয়ের জন্য যে টাকা খরচ করে মেয়ের পড়ালেখার পিছনে অত টাকা খরচ করে না। আমি বদলাইতে চাই নাই, আমারে বাধ্য করাইছে। ভাই কিছু বলেন, যে বেশি হাসায় না ভাই ওর মনের ভিতরে একটু ঢুকে দেখেন। কেন ভাই আপনার কি হয়েছে? আমার না ভাই। তুমি হাসতে শিখো, কাঁদতে তো তোমার মানুষ শিখেছে। ছেলেরা কখনো কাঁদে না, ওরা মন শক্ত করে আর অন্য মেয়েরে মেসেজ দেয়, কিন্তু ছেলেরা তখনই কাঁদে যখন সেই মেয়েরাও মেসেজে রিপ্লাই না দেয়। রিক্সা চালক বাবাটারও স্বপ্ন যে তার ছেলে একদিন বিমান চালাবে। বাবা তুমি